আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল্হিল করিমা সুপ্রিয় দর্শক বর্তমান লকডাউনের পরিস্থিতিতে মসজিদে সকলে নামাজ পড়তে পারে না খুব কম সংখ্যক মানুষ মসজিদে নামাজ পড়ে কিন্তু মসজিদের বাহিরে ছাদে উঠানে অথবা খোলা মাঠে কিছু মানুষ একসাথে হয়ে যদি নামাজ পড়তে চায় তথা জুমার নামাজ পড়তে চায় তাহলে কমপক্ষে কতজন মুসল্লি লাগবে কতজন মুসল্লি হলে জুমার নামাজ পড়া সহি সুপ্রিয় দর্শক আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন এবং এই ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুর মাঝে পৌঁছে দিন সুপ্রিয় দর্শক যেহেতু বর্তমানে মসজিদে জুমার নামাজ পড়া যায় না সীমিত সংখ্যক মানুষ সেখানে নামাজ পড়ে এজন্য মসজিদের বাহিরে বিভিন্ন জায়গায় জুমার নামাজের আয়োজন করা করা হয় সেখানে জুমা নামাজ পড়ার জন্য কমপক্ষে তিনজন মুসল্লি হতে হবে অর্থাৎ ইমাম ছাড়া তিনজন মুসল্লি ইমাম সহ কমপক্ষে চারজন মানুষ হতে হবে যারা জুমার নামাজ পড়বে এবং ওই তিনজন মুসল্লি ইমাম সাহেবের খুদ্ শুনবেন এবং পড়ু জামাতের সাথে শরিক হবে তাহলে জুমার নামাজ সহি হবে অন্যথায় যদি এই তিনজন মুসল্লির চেয়ে কম হয় তথা ইমাম সহ কমপক্ষে চারজন না হয় তাহলে জুমার নামাজ সহি হবে না কেননা ফতুয়া জগতের নন্দিত কিতাব রদ্দুল মাহতারে তথা ফতুয়া স্বামীতে উল্লেখিত রয়েছে واقلها ثلاث رجال جمعه كم ولو غير الثلاثه الذين حضروا الخطبه سوى الامام بالنص لانه لا بد من الذكر وهو الخطيب وثلاثه سواه بنص فاسعوا الى ذكر الله সর্বোপরি কথা হলো সৌরাতুল জুমাতে বর্ণিত এক আয়াত ফাসাউ ইলা দিক্রিল্লা তোমরা আল্লাহ তাল্লাহার জিকিরের দিকে তথা খুদ দিকে দৌরাও। এখানে আল্লাহ তালা রব আলমিন ফাসাউ তথা বহু বচন শব্দ ব্যবহার করেছেন আর আরবিতে এক বচন এবং বহু বচন রয়েছে সুতরাং বহু বচন কমপক্ষে তিনজন হবে আর আরেকজন যে আল্লাহ তালার জিকির করবে সে হলো ইমাম অর্থাৎ খুতবা দিবে সুতরাং একজন ব্যক্তি আল্লাহ তালার জিকির করবে খুতবা দিবে আর সেই খুদ শোনার জন্য কিছু মানুষ যাবে আর এটা কমপক্ষে বহু বচন জন হতে হবে আর বহুবচন হলো তিনজন এর জন্য জুমার নামাজ পড়তে হলে ইমাম ছাড়া কমপক্ষে তিনজন মুসল্লি লাগবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন এবং সম্ভব হলে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন তাছাড়াও আপনারা যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন ইমেল করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ভিডিও তৈরি করবো আলোচনা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ